পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে জনগণ আওয়ামী লীগের পতন দেখবে। এদিকে বিএনপির বক্তব্য উদ্ভ্রান্তের মতো বলছেন তথ্যমন্ত্রী। জানাবো আমাদের উপর ডিপেন্ড করলে ইলেকশন সুন্দর হবে না বলছেন সিইসি। যারা বদনাম দিয়েছে তাদের টাকায় পদ্মা সেতু না করার সিদ্ধান্ত নিয়েছিলাম বলছেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো বন্যার আগাম তথ্য থাকা সত্ত্বেও কেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে জনগণ আওয়ামী লীগের পতন দেখবে। পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে জনগণ পূর্ণিমার চাঁদ দেখবে। আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিশ্ব দুর্নীতিতে নিমজ্জিত পদ্মা সেতুর কেলেঙ্কারি মাথায় নিয়ে আওয়ামী লীগের সেতু উদ্বোধনের ঢাক ঢোল পেটানো লজ্জাজনক। তবে পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে জনগণ পূর্ণিমার চাঁদ নয়, আওয়ামী লীগের ভয়াবহ পতন দেখবে। শুধু তাই নয়, ক্ষমতাসীনদের জন্য শ্রীলঙ্কার চেয়ে মহাবিপদ সংকেত অপেক্ষা করছে। তাই আওয়ামী লীগ লুটেরাদের বলছি, সাবধানে কথা বলুন, খালেদা জিয়াকে পদ্মায় ফেলে দেবেন, নোবেলজয়ী ডক্টর ইউনুসকে পানিতে ডুবিয়ে তুলবেন, আপনারা শ্রীলঙ্কার রাজাপাক্সের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন। তিনি বলেন, জনগণের ট্যাক্স খাজনার টাকায় যে পদ্মা সেতু নির্মাণ হয়েছে সেটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করবেন না, আপনারা নিজেদের বদলানো শিখেছেন, দেশ বদলানো শিখতে পারেননি। মনে রাখবেন, কার ঠিকানা কোথায় হবে বলা যায় না, তবে কাশিমপুর এবং কেরানীগঞ্জের জেলখানায় রাস্তা এখন খুব সোজা। সময় থাকতে মুখ সামলে কথা বলুন, অন্যথায় আপনারা অচিরেই গণ অভ্যুত্থানের আওয়াজ শুনতে পাবেন। রাশেদ প্রধান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রমাণ করে দেশের শাসক নাই, শোষক বসে আছে। বিভিন্ন সংস্থার তথ্য বলছে দেশের অবশিষ্ট রিজার্ভ সামান্য, যা যে কোনো সময় ধসে পড়তে পারে। অথচ সরকার প্রধান দেশের অর্থনৈতিক রিজার্ভের সত্যকে গোপন রেখে মিথ্যা চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে দেশের রিজার্ভ অর্থের পরিমাণ আগামী বাজেট ঘোষণার আগেই জনগণের সামনে প্রকাশ করুন। তিনি বলেন, দেশে এখন পরিবর্তন দরকার, সেজন্য নির্দলীয় সরকার ব্যবস্থা খুব জরুরি, নির্বাচন জরুরি। দেশের 80% জনগণ এখন আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, 20-দলীয় জোট প্রধান খালেদা জিয়াকে দেশের মানুষ আবারও ক্ষমতায় দেখতে চায়। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, জালিমের জিনতানখানা থেকে দেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনি। বিএনপির বক্তব্য উদ্ভ্রান্তের মতো বলছেন তথ্যমন্ত্রী। সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিলেটের বন্যা প্রধানমন্ত্রীর জন্য হয়েছে, এগুলো উদ্ভ্রান্তের মতো বক্তব্য বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপির কথা শুনে মনে হচ্ছে চেরাপুঞ্জি ও মেঘালয় 122 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য প্রধানমন্ত্রী দায়ী। তার কথাই তাই দাঁড়ায়, আসলে কোথায় যে কি বলবে বুঝতে পারেন না। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিলেটের বন্যা প্রধানমন্ত্রীর জন্য হয়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেবের কথা শুনে মনে হচ্ছিল আসামে ও মেঘালয়ে যে বন্যা হয়েছে সেজন্য প্রধানমন্ত্রী দায়ী। সিলেটে 1000 মিলিমিটার বৃষ্টি হয়, আর 122 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জি ও মেঘালয়ে। সিলেটেও 100 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, সেজন্যই এ বন্যা। রিজভী সাহেব কথা শুনে মনে হচ্ছে 122 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির জন্য প্রধানমন্ত্রী দায়ী। তার কথাই তাই দাঁড়ায়, আসলে কোথায় যে কি বলবে বুঝতে পারেননি। সবকিছুতে সরকারকে দায়ী করার যে বাতিক সেখান থেকে এই কথাগুলো বলেছে, এগুলো উদ্ভ্রান্তের মতো বক্তব্য। তাহলে এত বৃষ্টির জন্য প্রধানমন্ত্রী বা সরকার দায়ী তার বক্তব্য অনুযায়ী? সিলেট মহানগরের এমপি বলেছে, আওয়ামী লীগের নেতারা ঢাকায় বসে বসে কথা বলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ঢাকায় বসে বসে কথা বলছে তো, তাই তারা জানে না ওখানে কারা আছে। সিলেটে সবাই আছে, সিলেট অঞ্চলের সব মন্ত্রীরা সেখানে আছে। পরিকল্পনা মন্ত্রীর করোনার জন্য তিনি যেতে পারেননি, বাকি সব মন্ত্রী এমপিরা সেখানে আছেন। বিএনপি ঢাকায় বসে বসে কথা বলে তো, তাই তা জেনেই কথা বলছে। বিএনপি ঢাকায় বসে বসে কথা বলে তো, তাই না জেনেই কথা বলেছে। তথ্যমন্ত্রী বলেন, সিলেটে বন্যা দুর্গত এলাকায় সবাই মিলে সম্মিলিতভাবে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি সহ আমাদের নেতাকর্মীরা সবাই মিলে কাজ করে যাচ্ছেন। সেখানে সিলেটের মেয়র বক্তব্য রেখেছেন, সেখানে প্রধানমন্ত্রী তাকে বলছেন, তোমাদের দলের কাছ থেকে জনগণ কী পেয়েছে একটু বলেন। তিনি কিছু বলতে পারলেন না, কারণ বিএনপির পক্ষ থেকে কিছুই করা হয়নি। সিলেটে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ঢাকায় বসে বসে লম্বা লম্বা বক্তৃতা দেন, বাকবাকুম করেন। তিনি বলেন, সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের নেতাকর্মীরা। আর প্রধানমন্ত্রী যেখানে নির্দেশনা দিয়েছেন সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করা দরকার, প্রতি বছর পলি পড়ার কারণে নদীর ধারণ ক্ষমতা কমে গেছে, বন্যার অন্যতম একটি কারণও বটে। আর একটি বিষয় হচ্ছে উজানে অর্থাৎ চেরাপুঞ্জি ও মেঘালয়ে প্রচুর বৃষ্টির কারণে ঢলের পানি দ্রুত চলে এসেছে, মানুষ বুঝতে পারে।
হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখে উঠানে পানি। মানবতার মা প্রধানমন্ত্রী সিলেটে বন্যা দুর্গতদের দেখতে সেখানে ছুটে গেছেন উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, দলীয় নেতাদের ত্রাণ তৎপরতার সঙ্গে যারা আছেন তাদের উৎসাহ দিয়েছেন, সেখানে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। স্বস্তির কথা হলো সেখানে আজকে বৃষ্টি হয়নি। বন্যা পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে, কোনো কোনো স্থানে 4 থেকে 5 ফুট পানি নেমে গেছে। তবে আমাদের দেশ একটি বন্যা কবলিত দেশ, প্রতি বছরই কমপক্ষে 25% স্থলভাগ বন্যা পানিতে তলিয়ে যায়। 10 বছর পর পর আমাদের দেশের 75% ভূমি পানির নিচে তলিয়ে যায়। আমাদের দেশে বন্যা একটি নিয়মিত ঘটনা। প্রধানমন্ত্রী বলেছেন, এটিকে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, উজানের বন্যার পানি ইতোমধ্যে দেশের মধ্যাঞ্চলে নেমেছে, তারপর দক্ষিণাঞ্চলে যাবে। পদ্মা সেতু উদ্বোধন হলে যদি দক্ষিণাঞ্চলে যদি দুর্যোগ হয় তাহলে সেটি মোকাবেলা করতে আমাদের সুবিধা হবে। ড্রেজিংয়ের বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না নির্দেশ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের নদীগুলোতে ড্রেজিং শুরু হয়েছে। ড্রেজিং হওয়ার পর সেখানে ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তই দিয়েছেন, নদীগুলোতে ক্যাপিটাল ড্রেজিং করা হবে বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রতি বছর ম্যান্টেন্যান্স ড্রেজিং করা হবে, তাহলে নদীর ধারণ ক্ষমতা বাড়বে এবং বন্যার প্রকোপ কমবে। অপসাংবাদিকতা নিয়ে একটি আইনের কথা বলা হয়েছে, জাতীয় প্রেস কাউন্সিল আইন, সেটা নিয়ে যদি বিস্তারিত একটু বলতেন, এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, প্রেস কাউন্সিল যে আইন সেটা এখনও প্রক্রিয়ার মধ্যে। তবে আমার প্রশ্ন হচ্ছে, যারা ঢাকায় বসে বসে বাগাড়ম্বর করছে, নানা ধরনের মত দিচ্ছেন, তারা এখন কোথায়? যারা সরকারকে কারণে অকারণে ছবক দেন, এই করতে হবে সেই করতে হবে, তারা কোথায়? এনজিওর বড় বড় ব্যক্তিত্ব তারা কোথায়? তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রশ্ন সাধারণ জনগণ সহ আমিও রাখছি। আমাদের উপর ডিপেন্ড করলে ইলেকশন সুন্দর হবে না, বলছেন সিইসি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের উপর ডিপেন্ড করলে ইলেকশন সুন্দর হবে না, আমরা 4-5 জন ইলেকশন সুন্দর করতে পারি না। সিইসি বলেন, আমাদের উপর যদি আপনারা ডিপেন্ড করেন তাহলে কিন্তু ইলেকশনটা সুন্দর হবে না, আপনাদের দায়িত্ব আরও অনেক বেশি, আপনারা ফিল্ডে থাকেন। আমি কয়েকটা সেন্টারে যাব সিইসি হয়ে, আমরা পুলিশকে ডিপ্লয় করার চেষ্টা করব, বিজিবি ডিপ্লয় করার চেষ্টা করব, এই কাজগুলো করার চেষ্টা করব। কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে এখনও আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। রিসেন্টলি যে নির্বাচনগুলো হয়েছে আমরা কিন্তু কোনো সেন্টার থেকে কোনো এলিগেশন পাইনি যে এটার অপব্যবহার হয়েছে। আপনারা টিভিতে দেখেছেন যে 2-1 জনের আঙুলের ছাপ মিলছিল না, ওই ব্যক্তি বাসায় গিয়ে ধুয়ে আসার পরে আবার যখন আঙুলের ছাপ দিলেন তখন কিন্তু আইডেন্টিফাই হয়েছে। যন্ত্রের কিছু কিছু সমস্যা হতে পারে, ব্যালটে যেমন 1 জনের জায়গায় 100টা দেওয়া হতে পারে, এখানে একটা জিনিস আঙুলের ছাপ নাও মিলতে পারে, কিন্তু আমার ভোট আপনি আর আপনার ভোট আমি দিয়ে দেবো এটা একেবারেই অসম্ভব। ইভিএম ও ব্যালটের প্রসঙ্গে সিইসি বলেন, ব্যালটে আমার নিজের অভিজ্ঞতা আছে, কিভাবে ভোট কেন্দ্র দখল করে 1 ঘন্টায় 200-300 সিল মেরে ভরাট করেছে। আপনারা পাশে থেকেও তো ওটা বন্ধ করতে পারেননি। সেদিক থেকে ইভিএমে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, আমি ইভিএম বিশেষজ্ঞ নয়, তারপরেও আমি এ পর্যন্ত যতটুকু ইভিএম দেখেছি ইতিবাচক দিকগুলো অনেক বেশি। সিইসি বলেন, ইভিএমের ওপর যেহেতু আপনাদের পুরোপুরি আস্থা আসছে না, আমরা আজকের আলোচনাটা আয়োজন করেছিলাম ব্যাপক কনসালটেশনের জন্য। আজকে 13টি দলকে ডেকেছি, এর আগে 13টি দলকে ডেকেছিলাম, 13টি দল বোধ হয় আসেনি, 9 থেকে 10টি এসেছিল। আমরা জানি ইভিএম নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা কিন্তু আপনাদের মতামত শুনছি, আপনাদের মতামতকে মূল্য দিচ্ছি, এরপর আরও 13টি দল আসবে, ওনাদের সাথেও আমরা এভাবে মত বিনিময় করব। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, আমরা সব দলের মতামত না দিয়ে সিদ্ধান্ত নেব না, এজন্য আমরা এই প্রক্রিয়াটা গ্রহণ করেছি। আমরা আপনাদের মতামত বিশ্লেষণ করব, সেই সুযোগটা আমাদের রয়েছে। তিনি আরও বলেন, আমাদের যে নিবন্ধিত 39টি দল আছে তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ করেছি, আমরা আমাদের দিক থেকে শতভাগ সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমরা যারা কমিশনে আছি তারা সরকারের আজ্ঞাবহ হয়েও কাজ করব না, সরকারও চাইবে না আমরা আজ্ঞাবহ হয়ে কাজ করি, সবার সর্বাত্মক চেষ্টা লাগবে। আপনারা যদি ভোট কেন্দ্রে এসে লক্ষ্য করেন, আমরা ইভিএমে কোনো ম্যানিপুলেশন করছি কি না, জাল ভোট হচ্ছে কি না, বা ব্যালটেও তো ভোট হবে, সেখানেও ভোটাররা সঠিকভাবে তাদের ভোট দিতে পারছে কি না, সেই চেষ্টাগুলো সার্বিকভাবে আপনাদেরকেও করতে হবে। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি ব্যক্তিগতভাবে শতভাগ আস্থায় বিশ্বাস করি না, শতভাগ আস্থা কখনো হয় না। আপনি ভোটে হেরে বলবেন উনি চোরামি করেছেন, আর উনি বলবেন আমি খুব সৎ, কারণ এই দ্বন্দ্ব থেকেই যাবেই। 100% আমি সৎ থাকবো, আমার চারপাশে যারা আছে তাদের উপর আমার পুরোপুরি নিয়ন্ত্রণ নেই, আপনারা রাজনৈতিক দল, সরকার সরকারি দল। যারা বদনাম দিয়েছে তাদের টাকায় পদ্মা সেতু না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কানাডার আদালত স্পষ্টভাবে বলেছে কোনো দুর্নীতি তো হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক যেসব অভিযোগ করেছে সেগুলো সব ভুয়া, বানোয়াট মিথ্যা। এই কথার পরে তো আর কোনো কথা থাকে না, কিন্তু তারপর যারা আমাদের বদনাম দিয়েছে তাদের টাকায় আমি পদ্মা সেতু করব না, এটাই আমার সিদ্ধান্ত ছিল। আল্লাহর রহমতে সম্পূর্ণ বাংলাদেশের টাকায় পদ্মা সেতু তৈরি করেছি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের মর্যাদা ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। আপনারা জানেন, আমাদের দেশের একজন বিশ্বখ্যাত মানুষ হলেও একটা ব্যাংকের এমডি পদ তার বয়সের কারণে ছেড়ে দিতে হচ্ছে, সেটা তিনি মানতে পারেননি। একদিকে আমাদের সরকারের বিরুদ্ধে দুই দুটা মামলা করে হেরে গেছে, পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে তদবির করে যেভাবেই হোক আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল। দুর্নীতির মিথ্যা অভিযোগ আমাদের উপর নিয়ে আসে, যখন দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে না তখন বলে দুর্নীতি ষড়যন্ত্র ছিল। তিনি বলেন, এটাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং সেই থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষ জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, কাজে যারা আমাদের বদনাম দিয়েছে তাদের টাকায় আমি পদ্মা সেতু করবো না, এটাই আমার সিদ্ধান্ত ছিল। আল্লাহর রহমতে সম্পূর্ণ বাংলাদেশের টাকায় পদ্মা সেতু তৈরি করেছি। এই পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ যারা যাবে তাদের নিরাপত্তা বিধান, এটাও আমাদের কর্তব্য। কাজেই পদ্মা সেতুকে সুরক্ষিত করা এবং যাত্রী সেবা দেওয়া বা আশেপাশের যে জনগণ তাদেরও সেবা দেওয়া আমাদের কর্তব্য। সেজন্য আমরা দুটি থানা, জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ আর মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মা সেতু উত্তর, এই দুটি থানায় আধুনিক ভবন সম্পন্ন করা হয়েছে। বন্যার আগাম তথ্য থাকা সত্ত্বেও কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তা জানতে চেয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি বর্ণনা করে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, আগেই তথ্য ছিল এবার ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কেন আগেই এই এলাকার জনগণকে সতর্ক করতে পারেনি, এ দায় কার, এখানে অবহেলাকার, এটা জানা দরকার। ওয়ার্কার্স পার্টির এই সদস্য বলেন, বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি নেই, আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই, সড়ক রেল আকাশপথ বন্ধ, সব মিলে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এমনটি কেন হলো তা সবার জানা প্রয়োজন। ভারতের আসাম মেঘালয় ভারী বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে এই এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। সুরমা কুশিয়ারা নদী নাব্য হারিয়েছে, সব নদী নাব্য হারাচ্ছে। তিনি শুধু সরকারের ওপর সব ছেড়ে না দিয়ে সবাইকে সিলেটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য ফারুক খান বলেন, বিরোধীরা প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সমালোচনা করছে কিন্তু তারা বিকল্প বাজেট উপস্থাপন করতে পারেনি। আওয়ামী লীগ দেখিয়েছে কিভাবে সফলভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়। বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়ে থাকে তাহলে তাদের কোনো পরামর্শ থাকলে তারা তা নির্বাচন কমিশনকে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।